রাস্তায় ধান রোপণ করে পথ অবরোধ করলো দুর্গাভোলাকুটি এলাকার বাসিন্দা। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে দিনহাটা 1 নং ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুর্গাভোলাকুটি এলাকায় পথ অবরোধ করলো এলাকার বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা গিয়েছে পঞ্চাধনী সিঙ্গিমারি নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে, তার ফলে প্রতিদিন ওই রাস্তা দিয়ে পাথর বোঝাই ট্রাক চলাচল করায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। তাই সোমবার বেলা 12টার দিকে রাস্তায় ধান রোপণ করে পথ অবরোধ করল এলাকার বাসিন্দারা। দুর্গাভোলাকুটি এলাকার বাসিন্দারা ফজলে রহমান বলেন, এই বাঁধের কাজ শুরু হওয়ায় ট্রাকে করে পাথর ও টলিতে করে মাটি নিয়ে যাওয়াতেই দুর্গাভোলাকুটি এলাকার রাস্তাটি প্রায় 2-3 কিলোমিটার গর্তে পরিণত হয়েছে। রাস্তাটি দিয়ে কোনো রকম যান চলাচল করলে লোকজনের অসুবিধা হচ্ছে, একটু বৃষ্টি হলেই কাদায় পরিণত হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধ। এখন যানবাহনের জন্য দেখো রাস্তার যে অবস্থা, যেতে পারতেছে না যানবাহন, লোক স্কুলের ছাত্র যাইতে পারতেছে না, এক হাঁটু কাদো হয়ে গেছে রাস্তার মধ্যে, সিটি পর্যন্ত পাল্টি খায়। তা বাদে একটা অ্যাম্বুলেন্স ঢুকতেছে না, একটা যে রুগী এইখানে অসুস্থ হলে মানে অ্যাম্বুলেন্সটা ঢুকবে কী করে? আর যে বাচ্চাদের যে সাইকেল ধরে যাইতেছে, কয়জনে যে পড়তেছে, কালকে আমারও মেয়ে এখানে পড়ে হাতে ব্যথা পেয়েছে। আচ্ছা, এখান থেকে রাস্তাটা কত দূর অবধি এরকম? কমসে কম 2-2.5 কিলোমিটার। আপনাদের গ্রামের নাম কি? দুর্গাভোলাকুটি। কোন অঞ্চল? ওকরাবাড়ি অঞ্চল। আপনার নাম কি? নূর মোহাম্মদ মিয়া। আপনি এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা আমি। আচ্ছা, আপনারা কী কারণে এইরকম করতেছেন? আপনারা কি চাচ্ছেন যে রাস্তাটা আবার ভালো হোক? আমরা তো জনগণের জন্য ভালো চাইতেছি, ভালো হোক রাস্তার কাজ হোক। স্কুলের ছাত্র বর্তমান যেতে পারতেছে না, এমন অবস্থা স্কুলের ছাত্র। বর্তমান যে একটা বাইক কি একটা সাইকেল তাও যেতে পারতেছে না, খালি লোক যাওয়া যায় না। পাথর ফেলার জন্য ট্র্যাক্টর চলছে সামানে, সারাদিন 50-60 কিলোমিটার ট্র্যাক্টর যাওয়া আসে করে, আর রাস্তা এর জন্য খুব খারাপ করে ফেলেছে রাস্তা, যাওয়া আসে করে নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।